আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 8.1 এর লেকচার ফার্স্ট লেকচার নিয়ে। তো এখানে ফার্স্ট লেকচারটার প্রথমে একটু দেখতে চাই আমরা এটাকে দুটি রেখা একটি বিন্দুতে মিলিত হলে মিলিত স্থানে কোণ উৎপন্ন হয়, এটা আমরা সেই ছোটবেলা থেকে শিখছি না? তো এই কোণের পরিমাপ আমরা দুই ভাবে করতে পারি। একটার নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি, কি ষাটমূলক পদ্ধতি, আর আরেকটার নাম হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আরেকটা হচ্ছে দেখো দুই নম্বর হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। তাহলে বৃত্তীয় পদ্ধতি, তাহলে কোন পরিমাপ করা হয় কয়টা পদ্ধতিতে? দুইটা, একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, অপরটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। ষাটমূলক পদ্ধতিতে অ্যাকচুয়ালি এই যে এই কোণটাকে আমরা কি বলি 90 ডিগ্রি, না মানে এক সমকোণ, এই এক সমকোণ কোণটাকে ষাটমূলক পদ্ধতিতে একক ধরে হিসাব করা হয়। তো এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা এই 90টা ভাগে ভাগ করি, এখানে এখানে তো 90টা ভাগ দেখানো সম্ভব নয়, তাহলে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভাগ মানে কি 1 ডিগ্রি। তাই এই 1 ডিগ্রি ষাটমূলক পদ্ধতিতে তাহলে কোণটাকে ভাগ করা হচ্ছে, এর কোণটা একক ধরে কাজ করা হয় এই পদ্ধতিতে এক সমকোণকে। আর আমরা কিন্তু জানি এক সমকোণ, আমরা জানি এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি। আবার এক ডিগ্রি, এই যে এই 1 ডিগ্রি যে ছোট্ট একটা ভাগ পাওয়া গেল, এই ছোট্ট ভাগটাকে আবার 60টা ভাগে ভাগ করা যায়, আর প্রত্যেকটা ভাগকে বলা হয় 1 মিনিট, আর এই 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট। তাহলে আবার এই 60 মিনিটটাকে আবার ছোট ছোট 60টা ভাগে ভাগ করা যায়, এবং সেই 1 মিনিট সমান সমান ধরা হয় 60 সেকেন্ড। এভাবে আসলে বৃত্তীয় পদ্ধতিতে হিসাব নিকাশ করা যায়। তো এখন আমরা দেখবো এই সরি ষাটমূলক পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে কি হিসাব? বৃত্তীয় পদ্ধতিতে এরকম একটা রেডিয়ান কোণ জানি, চলো যে এটা একটা যদি বৃত্ত হয়ে থাকে, বৃত্তের একটা নিশ্চয় ব্যাসার্ধ থাকবে, এটা ব্যাসার্ধ, আর এই ব্যাসার্ধের সমান এই চাপ, এইটুকু যদি ব্যাসার্ধ আর হয়, এই দেখো এইটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, আর ওই ব্যাসার্ধের সমান একটা চাপ। বৃত্তের এই পরিধির যে কোনো অংশকেই তো আমরা চাপ বলি। তো এখান থেকে এই আর এর সমান করে এইটুকু কেটে নিলাম, দেখো এটাও আর, মানে এইটুকু আর, তো এই চাপটার দৈর্ঘ্য কি আর, তাহলে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ, তাহলে এই ব্যাসার্ধের সমান এই চাপটুকু বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, এই যে এই কোণটা, এই কোণটাকে আমরা বলি চলো থিটা বললাম, এই থিটা কোণটাকেই বলা হয় রেডিয়ান কোণ। তাহলে রেডিয়ান কোণ কাকে বলে? কোন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে বলা হয় এক রেডিয়ান কোণ। আর এই বৃত্তীয় পদ্ধতিতে এই এক রেডিয়ান কোণটাকেই একক ধরে হিসাব নিকাশ করা হয়। তাহলে এই এক রেডিয়ান কোণ যদি সব বৃত্তের ক্ষেত্রে সমান কিন্তু রেডিয়ান কোণ, কেন? এটা যদি বড় বৃত্ত আমরা আঁকি, সেই বড় বৃত্তের ব্যাসার্ধও কিন্তু বড় না, এই ব্যাসার্ধের চাপও বড় হবে, এর কোণ কত? এই মানে এক রেডিয়ান কোণ। তো এটা এক রেডিয়ান কোণ থেকে হিসাব করলে দেখা যায় 57.3 ডিগ্রির কাছাকাছি আসে, আর এটাও দেখো 57.3 ডিগ্রি। আমার তোমার কি মনে হচ্ছে যে একটা ছোট বৃত্তের ক্ষেত্রে রেডিয়ান কোণ কমে যাবে? না, দেখো একটা যদি বৃত্ত ছোট হয় তার ব্যাসার্ধও কিন্তু ছোট, তাহলে এই ব্যাসার্ধের সমান চাপ এই একই না, এখানে সেই 57.3 ডিগ্রি কোণই উৎপন্ন করবে। তাহলে আমরা এখন জানতে চাই যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, কি জানতে চাই? রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, এটা আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ। তো আমরা রেডিয়ান কোণের সংজ্ঞা জেনেছি, এটা একটা বৃত্ত, ওকে, বৃত্তের ব্যাসার্ধ আর, এটুকু হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ আর, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, আর ব্যাসার্ধের সমান দেখো ব্যাসার্ধের সমান একটা চাপ নিলাম, এই যে এ বি একটা চাপ, এ বি চাপটা তাহলে কার সমান? ব্যাসার্ধের সমান চাপ। তাহলে এ বি সমানও আমরা আর বলতে পারি, কারণ যেহেতু আমরা ধরে নিচ্ছি এই কোণটা একটা ধ্রুব কোণ, এই যে এই কোণটার নাম দিলাম থিটা, এবং থিটা কিন্তু এখানে একটি রেডিয়ান কোণ, আর রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, আমাদের প্রমাণ করতে হবে যে কোণ এ ও বি একটি ধ্রুব কোণ অথবা থিটা একটি ধ্রুব কোণ। তাহলে আমরা এভাবে এই দেখো এখানে লিখতেই পারছি বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনে তোমরা লিখতে পারবা, মনে করি দেখো আমি বলছি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের ব্যাসার্ধ OB সমান সমান আর একক, ব্যাসার্ধ কি? OB সমান সমান আর একক, এটা ধরলাম,
এখন বৃত্তের বি বিন্দুকে কেন্দ্র করে ব্যাসার্ধ আর এর সমান করে এবি সমান সমান আর এবি চাপ কেটে নিই। তাহলে এবি সমানও আসলে কি বলতো, এবি সমানও আর একক। এখন এই চাপ এবি সমান আর, তাহলে কোণ এ ও বি একটি রেডিয়ান কোণ, কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে ওয়ান উৎপন্ন করে তাকে বলা হয় রেডিয়ান কোণ। তাহলে কোণ এ ও বি একটি রেডিয়ান কোণ। তাহলে প্রমাণ করতে হবে কোণ এ ও বি বা থিটা একটি কি কোণ, একটি ধ্রুব কোণ, ধ্রুব কোণ। দেখো এই প্রশ্নটা খুব সহজ, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও বি ব্যাসার্ধ সমান আর একক এবং ও বি ব্যাসার্ধের সমান এ বি চাপ কেটে নিই। তাহলে কোণ এ ও বি একটি রেডিয়ান কোণ। প্রমাণ করতে হবে রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ, অর্থাৎ কোণ এ ও বি অথবা কোণ থিটা একটি ধ্রুব কোণ। এটার অঙ্কন হিসাবে একটু কাজ আছে, অঙ্কন আমরা কি করতে পারি যে ও বি এর উপরে একটা লম্ব নিচ্ছে, দেখো ও পি। তাহলে আমরা কি করলাম, ও বি লম্ব, দেখো ও পি লম্ব, ও বি নিলাম, ও পি লম্ব, ও বি আঁকছি। এখন অ্যাকচুয়ালি একটা বৃত্তের ছোট্ট একটা বৃত্ত এখানে যদি আমরা একটু ডিসকাস করে নিই, তো এই বৃত্তের এইটুকু চাপ, যদি চাপ এইটুকু হয়, এই চাপটুকু, এই দেখো এই চাপটুকু, চাপের নাম দিই সিডি, সিডি চাপ বৃত্তের কিন্তু এইটুকু কোণ তৈরি করেছে না, এইটুকু কোণ। এই যে এখন যদি এই চাপটা এখান থেকে এটা নাম দিতাম, মানে এটা পি কিউ চাপ, তাহলে পি কিউ চাপ বৃত্তের কেন্দ্রে কিন্তু এই এত বড় কোণটা তৈরি করত। তাহলে আমরা বলতে পারছি যে বৃত্তের চাপ যত বড় হবে, বৃত্তের কেন্দ্রে ওই চাপ দ্বারা উৎপন্ন কোণ তত বড় হবে। তাহলে বৃত্তের কেন্দ্রে কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক, তাই না? তাহলে বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ বা কোন চাপ দ্বারা বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক, অর্থাৎ চাপ যদি বেড়ে যায় কোণের মানও বেড়ে যাবে। দেখো এখানে চাপ যদি ছোট দিতাম, এক্স ওয়াই একটা চাপ, এইটুকু চাপ ছোট, তাহলে সে বৃত্তের কেন্দ্রেও দেখো ছোট্ট একটা কোণ তৈরি করত। তাহলে আমরা একটা কথা এখানে বলতে পারি, বৃত্তের কেন্দ্রে কোন চাপ দ্বারা উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক। এখন এটা যদি বলা যায় বৃত্তের কেন্দ্রে চাপ দ্বারা উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক, তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু এভাবে আগে এক কাজ করি, চাপ এ বির মান বের করতে পারি। দেখো প্রমাণে আমরা কাজ করতে পারি যে এখানে এখানে দেখো চাপ, চাপ এ বি, দেখো এখানে চাপ এ বি, এ বি চাপ সমান সমান, দেখো চাপ এ বি সমান সমান আর একক, চাপ চাপ পি বি, দেখো তো এই পি বি চাপটা কতটুকু, আমরা যেহেতু এটা 90 ডিগ্রি আর এরকম 90 ডিগ্রি কয়টা আছে, চারটা, তাহলে পি বি চাপ টোটাল পরিধির চার ভাগের এক ভাগ, তার মানে 1/4 ইন্টু বৃত্তের পরিধি, বৃত্তের পরিধি, পরিধি। তাহলে পি বি চাপ সমান 1/4 ইন্টু 2 ইন্টু পাই ইন্টু আর, এত একক সমান এটা কাটলে পাই আর ডিভাইডেড বাই 2 একক। তাহলে আমরা বের করে নিলাম যে এই বৃত্তের এবি চাপের মান বের করে নিলাম, আমরা বের করে নিলাম এই বৃত্তের পিবি চাপের মান। তাহলে এখন আমরা লিখতে পারছি, অতএব আমরা জানি, দেখো আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি বৃত্তের কোন চাপ দ্বারা, বৃত্তের কোন চাপ দ্বারা এর কেন্দ্রে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ ওই চাপের সমানুপাতিক, ওই চাপের কি সমানুপাতিক। তাহলে যেহেতু সমানুপাতিক, অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখতে পারি যে চাপ কোণ, দেখো কোণের নাম বলো, কোণ এ ও বি, মানে কোণ এ ও বি ডিভাইডেড বাই কোণ পি ও বি সমান, মানে যেহেতু সমানুপাতিক, মানে এই কোণে সমান কোন চাপ বলতো, এ ও বি কোণটা কোন চাপ সৃষ্টি করেছে, এবি চাপ, চাপ এবি সমান চাপ এ বি ডিভাইডেড বাই এই চাপ কি হবে, পি বি। কেন কেন লেখা যায় না এই লাইনটা, এই লাইনটা থেকে কেন এটা লেখা যায়,
এই জন্যই লেখা যায়, যেহেতু তুমি জানো যে এই মানে কোন চাপের সমানুপাতিক, তাহলে নিশ্চয় কোন এ ও বি সমানুপাতিক এ বি, এটাই তো বলতে চাচ্ছ তুমি। আবার এখানে বলতে, এটা যদি এক হয়, বা আমরা বলতে পারি কোন এ ও বি সমান সমান ধ্রুবক, না ধ্রুবক কিন্তু এ বি, এগুলো তো বিশ্বাস করছো। আবার তাহলে কোন পি ও বি মানে একই বৃত্তের ক্ষেত্রে কোন পি ও বি সমানুপাতিক কি, সমানুপাতিক চাপের নাম কি পিবি, পিবি। অতএব কোন পি ও বি সমান এই যে ধ্রুবক ইন্টু পিবি, পিবি, এটা এক, এটা দুই। এখন এক আর দুই যদি ভাগ করো, দেখো এ ও বি ডিভাইডেড বাই পি ও বি সমান এ বি ডিভাইডেড বাই পিবি, ওই যে তার মানে ধ্রুবক ধ্রুবক কেটে যায়। তাই আমরা সরাসরি সমানুপাতিক বললে এই কথাগুলো লিখতে পারি। ওকে, এখন আমরা যেহেতু এটা পেয়েছি, বা আমরা লিখতে চাই কোন এ ও বি ডিভাইডেড বাই কোন পি ও বি সমান চাপ এ বির মানও বের করে রেখেছ, চাপ পি বির মানও বের করে রেখেছ, তো চাপ এ বি সমান কি হবে, চাপ এ বি সমান এই যে আর একক, আর একক। আর চাপ পি বি সমান কি আছে, দেখো পাই বাই টু পাই আর ডিভাইডেড বাই টু, এত একক, এত একক। তো আমরা হিসাব করে পাই এই আর, আর এই আর কেটে যাই, তাহলে উপরে চলে যাই টু ডিভাইডেড বাই পাই। আর এটা কি আছে, কোন এ ও বি সমান, কারণ আমাদের তো বের করতে হবে রেডিয়ান কোনটাকে নিয়ে, কোন এ ও বি কে নিয়ে, তাহলে কোন এ ও বি সমান এটা ইন্টু কোন পি ও বি, তাহলে টু ডিভাইডেড বাই পাই ইন্টু নাইনটি ডিগ্রি, কারণ কোন পি ও বি সমান এক সমকোণ, যেহেতু অতএব কোন এ ও বি সমান এটা। তাহলে এটা দিলাম চলো এক নম্বর। এবার লাস্টে লিখে দিবা এক নম্বর হতে পাই এই যে 90 ডিগ্রি, কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, এটা চলক না। আবার এই 2 কিন্তু একটা ধ্রুবক কনস্ট্যান্ট, আবার এই পাই এর একটা মান আছে না, ওকে, তাহলে এই পাই 2 এবং 90 ডিগ্রি এগুলো সবই যেহেতু ধ্রুবক, তাই কোন এ ও বি অথবা কোন থিটা একটি ধ্রুবকোণ, অর্থাৎ রেডিয়ান কোণ একটি ধ্রুবকোণ। ওকে, আমরা এটা শিখলাম। এরপরে চলো আর একটা ব্যাপার শিখি। এই দেখো এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ মনে করলাম ওই ওইটাই আর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি আর। বৃত্তের এখানে একটা চাপ, যে কোনো একটা চাপ নিলাম এ বি, তাহলে যে কোনো চাপ এ বি বৃত্তের কেন্দ্রে কোণ তৈরি করেছে, কি কোণ, এই যে থিটা কোণ তৈরি করেছে, থিটা কোণ। তাহলে এটা যদি থিটা কোণ তৈরি করে, আমাদের চলো এই এ বি চাপের দৈর্ঘ্যকে আমরা বলছি এস, এস একক, এ বি সমান এস একক। এখন দেখি চলো এস এর মান কোনোভাবে বের করা যায় কিনা। তো আমরা বৃত্তের এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি যে দেখো আমাদের প্রমাণটা এরকম, আমাদের প্রমাণ করতে হবে এস সমান সমান আর থিটা, এর প্রমাণ মানে এর প্রমাণ। তো বিশেষ নির্বাচন তুমি অনায়াসে লিখতে পারবা, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ ও বি সমান আর একক, এবং চাপ এবং ও বি সমান কি আর একক, এবং চাপ, চাপ কি এ বি, চাপ এ বি সমান সমান এস একক, এগুলো লিখে নিলে এখন প্রমাণ করতে, এবং এ বি চাপ, এ বি চাপ বৃত্তের কেন্দ্রে থিটা কোণ তৈরি করেছে, প্রমাণ করতে হবে যে এস সমান সমান আর থিটা, এটা প্রমাণ করতে হবে। অঙ্কন, অঙ্কন এক কাজ, তোমরা তো জানো বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ বৃত্তের কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকেই বলা হয় কি, বৃত্তের রেডিয়ান কোণ, এক রেডিয়ান কোণ। তাহলে এখন এই ওবি এর সমান করে, ওবি এর সমান করে বিপি অংশ কেটে নিলাম, ওবি সমান করে এই টোটালটা দেখো বিপি, তাহলে বিপি সমান সমান অ্যাকচুয়ালি অঙ্কন অনুসারে কি করছি, অঙ্কন কি ওবি এর সমান করে কি বিপি সমান সমান আর কেটে নিয়েছি না, আর একক কেটে নিই, তো এটা কেটে নিয়েছ। যেহেতু এই বিপি আর ওবি সমান, তাই এই চাপটা ব্যাসার্ধের সমান, আর ওই চাপ বৃত্তের কেন্দ্রে একটা কোণ তৈরি করেছে, আর এই কোণের নাম কি তাহলে পিওবি, অর্থাৎ কোণ পিওবি সমান সমান এক রেডিয়ান, তাই না, কারণ এটা জানো একটা রেডিয়ান কোণ, কারণ এই যে চাপের সমান ব্যাসার্ধ আর চাপ সমান। এবং এখানে আর একটা জিনিসও পাচ্ছ, কোণ এ ও বি সমান সমান থিটা ধরা হয়েছে। এখন সেই আগের মতোই কিন্তু তোমরা লিখে দিতে পারো যে প্রমাণে আমরা জানি বৃত্তের কোন চাপ এর কেন্দ্রে উৎপন্ন কোণ ওই চাপের
সমানুপাতিক অর্থাৎ এই ক্ষেত্রে কি বলবা এই ক্ষেত্রে বলবা কোন এ ও বি ডিভাইডেড বাই কোন পি ও বি সমান সমান চাপ এ বি ডিভাইডেড বাই পি বি এবার মান বসিয়ে দাও তো দেখো তো কিসের মান আছে বা কোন এ ও বি সমান সমান থিটা ডিভাইডেড বাই কোন পি ও বি সমান সমান এক রেডিয়ান সমান দেখো এই চাপ এ বি ওকে চাপ এ বি সমান সমান কি জানো চাপ এ বি সমান সমান কত এ বি সমান সমান এস এস একক ছোট হাতের এস একক এবং চাপ পি বি সমান সমান ব্যাসার্ধ এই যে আর একক আর একক অতএব এস সমান সমান দেখো আর থিটা দেখো এস সমান সমান আর থিটা এইটা কিন্তু রেডিয়ান ছিল তাই এই থিটার মানটাকে এই সূত্রে সর্বদা কিসে ব্যবহার করতে হবে রেডিয়ানে ব্যবহার করতে হবে সর্বদা কিসে রেডিয়ানে আমরা দুইটা জিনিস শিখলাম একটা শিখলাম এস সমান আর থিটা এই ক্ষেত্রে থিটা সর্বদা রেডিয়ান এককে এবং আরেকটা শিখলাম যে আরেকটু কি শিখলাম যে এস সমান সমান আর থিটা আরেকটা শিখলাম রেডিয়ান কোণ একটি ধ্রুব কোণ এর প্রমাণ ওকে আমরা যেহেতু এস সমান সমান আর থিটা শিখেছি এখন শিখতে চাই যে তোমার বইয়ের কিছু ম্যাথ তো এখানে বইয়ের ম্যাথে যদি আমরা প্রথমেই যাই প্রথম কত নম্বর এক নম্বর তবে আমরা এখানে দুইটা সূত্র মাথায় রাখতে চাই যে এক নম্বর সূত্র হলো দেখো এখানে সূত্র এক নম্বর সূত্র হলো যে এক ডিগ্রি সমান সমান পাই বাই একশো আশি এত রেডিয়ান এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তাহলে আমরা বলবো এক রেডিয়ান সমান কত একশো আশি ডিভাইডেড বাই পাই এত ডিগ্রি ডিগ্রি তাই না তো এই দুইটা সূত্র আমরা মাথায় রাখবো এখন আমাদের এক নম্বর প্রশ্ন দেখো এক নম্বর প্রশ্নে আমাদের কনভার্ট করতে বলেছে কনভার্ট কি করতে বলেছে রেডিয়ানে প্রকাশ করো আমি একের একের কত নম্বর করে দিব একের দুই নম্বরটা করে দিই আমাদের কি দেওয়া আছে এখানে যে ফিফটি ফাইভ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ফিফটি ফোর ফিফটি ফোর মিনিট এবং ফিফটি থ্রি সেকেন্ড তো এটাকে আমাদের রেডিয়ানে আনতে হবে তবে তুমি জানো যে এক ডিগ্রি সমান সমান আচ্ছা এটা সব ডিগ্রিতে আনতে পারলেই ডিগ্রিটাকে তুমি রেডিয়ানে এনে দিতে পারতে তাহলে আমরা এক কাজ করতে পারি এই সবগুলোকে ডিগ্রিতে আনি তাহলে ফিফটি ফাইভ ডিগ্রি তো আছেই না এর সাথে যোগ যোগ এই যে চুয়ান্ন এটা কি আছে বলতো চুয়ান্ন মিনিট আছে না তো ওটাকে আমরা রেডিয়ান ডিগ্রি আনতে হলে চুয়ান্ন ডিভাইডেড বাই আমরা যে জানি এক এই যে ষাট মিনিট সমান এক ডিগ্রি তাহলে এটাকে ডিগ্রিতে আনতে হলে সিক্সটি দ্বারা ভাগ তাহলে এটা কি হয়ে গেল এটাও হয়ে গেল ডিগ্রি যোগ এই দেখো এটা কি হবে এবার যে ফিফটি থ্রি ভাগ এই প্রথমে এই সেকেন্ডটাকে মিনিট আনতে হবে তার মানে ষাট দ্বারা ভাগ সেই মিনিটটাকে আবার কি করতে হবে আবার ডিগ্রিতে আনতে হবে আবার ষাট দ্বারা ভাগ মানে ছত্রিশশো দ্বারা ভাগ তাহলে এটাও হলো ডিগ্রি তাহলে এতগুলো যে ডিগ্রি পেয়েছি এই ডিগ্রি গুলোর মান আগে বের করে নিতে হবে তোমাদেরকে তো এই ডিগ্রির মান বের করে নেওয়ার পর ক্যালকুলেটারে কত হবে একটু দেখি যে ফিফটি থ্রি ভাগ থ্রি সিক্স জিরো জিরো সমান এটা যোগ যোগ ফিফটি ফোর ভাগ সিক্স জিরো সমান এটা ওকে যোগ ফাইভ ফাইভ সমান সমান দেখো এখানে আসছে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ফোর সেভেন এত ডিগ্রি আসলো সবগুলো যোগ করে আর আমরা জানি এখানে সাইড নোট তুমি দিতে পারো কি দিতে পারো আমরা জানি এক ডিগ্রি সমান সমান সিক্সটি মিনিট এবং এবং এটাও কি জানো এক মিনিট এক সরি এক ডিগ্রি সমান সমান ছত্রিশশো এত সেকেন্ড ওকে সাইড নোট দিতে পারো এরপরে আমরা এই ডিগ্রি তো এসে গেছে আমরা রেডিয়ানে আনতে চাই তাহলে এক ডিগ্রি সমান যদি এত রেডিয়ান হয় এত ডিগ্রি সমান কত রেডিয়ান এই পাই বাই একশো আশি দিয়ে গুণ করলেই হয়ে যাবে তাহলে ফিফটি ফাইভ পয়েন্ট নাইন ওয়ান ফোর সেভেন ইন্টু পাই ডিভাইডেড বাই একশো আশি তাহলে এটা হয়ে গেল কি এটা হয়ে গেল রেডিয়ান
এটা রেডিয়ান সমান এসে যাবে যে এটার সাথে গুণ হবে গুণ 3.1416 সমান এটা ডিভাইডেড বাই 180 সমান সমান আসে 0.9759 এই যে এত রেডিয়ান ওকে তাহলে আমরা শিখে ফেললাম যে ডিগ্রিকে কিভাবে রেডিয়ানে আনতে হয় ওকে আমরা এভাবে দেখো এভাবে আমরা একের খ নম্বর কিছু ডিগ্রিতে প্রকাশ করতে বলেছে একের খ নম্বর প্রশ্ন তো খ এর কত নম্বরটা করে দিতে চাই খ এর যে কোনো একটা করলেই তো হয় খ এর দুই নম্বরটাই করে দিচ্ছি খ এরও দুই নম্বরটা খ এর দুই নম্বর আছে 1.31 1.3177 এত রেডিয়ান দেখো এত রেডিয়ান তো আমাদের এটাকে ডিগ্রিতে পরিণত করতে হবে আর আমরা জানি এক ডিগ্রি সমান সরি এই এক রেডিয়ান সমান কত ডিগ্রি তো এটাকে যদি অতএব 1.3177 ইনটু 180 ডিভাইডেড বাই পাই তাহলে এটা হয়ে গেল এত ডিগ্রি শেষ তাহলে আমরা শুধু গুণ করে দিব এটার সাথে যে 1.3177 গুণ 180 সমান এটা ভাগ 3.1416 সমান এই দেখো 55 দেখো এটা আমরা যদি আনি ডিগ্রি মিনিটে তাহলে 55.715 এত ডিগ্রি শেষ তো আমরা খুব সহজে ডিগ্রিতে আনতে পারবো এখন যদি এই অঙ্কটায় ওকে তাহলে আমরা ডিগ্রিতে শিখে গেছি এরপরে আমরা রেডিয়ানকে ডিগ্রিতে করছি ডিগ্রিকে রেডিয়ান করছি দেখা হবে পরের লেকচারে অর্থাৎ লেকচার 2 তে